গ্রাম থেকে দূরে দিদিমার বাড়ি ছিল। বাড়িটার বাইরে একটা ছোট ক্ষেত আর একটা ঘোড়ার আস্তাবল ছিল। দিদিমার ঘরে শুধু দুজন মানুষই ছিল, দিদিমা আর তার নাতনি টিনা। টিনা প্রায় উদাস হয়ে থাকত, কারণ সে তার মা বাবাকে মিস করত। দিদিমা, আমার বাবা মাকে ভগবান কেন নিয়ে নিয়েছে? কারণ ওরা দুজনে খুব ভালো ছিল সোনা, আর ভালো মানুষদের ভগবান খুব পছন্দ করে। কিন্তু ভগবানের কেন মনে হলো না যে আমার বাবা মাকে খুব প্রয়োজন আছে? কারণ তোমার কাছে তোমার দিদিমা আছে আর সব সময় থাকবে। টিনা দিদিমার গলা জড়িয়ে ধরল। চলো এবার তোমাকে একটা জাদুর গল্প শোনাবো। কোন গল্প? জাদুর মুরগি। আরে বাহ! টিনা দিদিমা প্রায় টিনাকে জাদুর গল্প শোনাতো। টিনা খুব মন দিয়ে জাদুর গল্প শুনত। ওর জাদুর গল্প শুনতে খুব ভালো লাগতো। টিনা জাদুর পৃথিবীতে হারিয়ে যেত। তাই এইভাবেই সমস্ত গ্রাম বড়লোক হয়ে গেল। খুব ভালো গল্পটা দিদিমা। সত্যি কি জাদুর মুরগি হয়? হ্যাঁ টিনা। যদি আমিও কোনো জাদুর জিনিস পেতাম? পাবে, নিশ্চয়ই পাবে, শুধু তুমি বিশ্বাস রেখো টিনা। হ্যাঁ দিদিমা। প্রায় ঘুমানোর সময় টিনা চিন্তা করত, যদি সে জাদুর পৃথিবীতে যেতে পারে তাহলে সে কি কি করবে। আমি যখন জাদু দুনিয়াতে যাব তখন আমি রামধনুর ওপর দিয়ে হাঁটব, তারপর আকাশে পাখি হয়ে উঠব। হ্যাঁ হ্যাঁ সব করবে, আগে তুমি ঘুমিয়ে পড়ো। সেই রাতে টিনা ও দিদিমা দুজনেই ঘুমিয়ে পড়ল। তারপর হঠাৎ মাঝরাতে ভয়ানক ঝড় শুরু হয়ে গেল। এত জোরে হাওয়া দিচ্ছিল যে সব জিনিসপত্র উড়তে লাগলো, ঘরের সব জিনিস পড়ে যাচ্ছিল। ঝড়ের শব্দে দিদিমা ও টিনা দুজনেই জেগে গেল। আরে এসব কি হচ্ছে দিদিমা? ভয় পেও না টিনা, ঝড় উঠেছে, কিছুক্ষণ পরেই থেমে যাবে। টিনা দিদিমাকে ধরেছিল। দিদিমা বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দিল। ঝড় থামার নামই নিচ্ছিল না। তখন দিদিমা দেখল ঝড় সমস্ত ক্ষেত নষ্ট করে দিয়েছে। ও ভগবান, আমার সব ফসল নষ্ট হয়ে গেল। তখনই ঝড়ের চোটে ঘোড়াদের আস্তাবলের ছাতও উড়িয়ে দিল। সব ঘোড়াগুলো চিৎকার করতে লাগলো। ওহো বেচারা ঘোড়াগুলো। দিদিমা প্রার্থনা করছিল যে তাড়াতাড়ি যেন ঝড় থেমে যায়, কিন্তু ঝড় আরো অনেক বেড়ে গেল। ধীরে ধীরে আস্তাবলে সব দেয়াল ভেঙে গেল। দিদিমা এই ঝড় থামছে না কেন? থেমে যাবে টিনা মা, তুমি ভয় পেও না। দিদিমা টিনাকে বোঝাচ্ছিল। তখনই হঠাৎ ওদের বাড়ির ছাদ ভেঙে গেল। কিছু হয়নি টিনা, সব ঠিক হয়ে যাবে সোনা। দিদিমা টিনাকে সান্ত্বনা তো দিচ্ছিল, কিন্তু নিজেও খুব চিন্তায় ছিল। এই ঝড়ের জন্য কত ক্ষতি হয়ে গেল, আমার সব ফসল নষ্ট হয়ে গেল, আস্তাবল ভেঙে গেল, এমনি আবার ঘরটাও। আমি একা বুড়ো মানুষ কি করে এত কিছু ঠিক করব? হো ভগবান, দয়া করে আমাকে সাহায্য করুন। কিছুক্ষণ পরে ঝড় থেমে গেল, টিনারও ভয় কমে গেল। ওই ঝড় আর হবে না তো? না টিনা, আর হবে না, তুমি কিছুক্ষণের জন্য শুয়ে পড়ো। আচ্ছা। দিদিমা টিনাকে ঘুম পাড়িয়ে দিল আর সে নিজে চিন্তা করতে বসে পড়ল। টিনা স্বপ্নে জাদুর দুনিয়াতে পৌঁছে গেল, যেখানে ও রামধনুর ওপরে হাঁটছিল। আরে বাহ, এটা সত্যি জাদুর দুনিয়া? টিনা রামধনু থেকে পিছলে পড়ে আর হাওয়ায় উড়তে লাগলো। আমি উড়তেও পারছি। তখনই টিনার পাশে একটা পরী উড়তে লাগলো। আমাদের দুনিয়াতে তোমাকে স্বাগত টিনা। থ্যাংক ইউ। পরী আর টিনা দুজনে একটা মেঘের ওপরে বসে পড়ল। তুমি এখানে থাকো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? ওই যে মেঘের ওপরে। খুব ভালো, কিন্তু আমার ঘর তো ঝড়ে ভেঙে গেছে। জানো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছিলাম জানি না কি হবে। আমি সব জানি টিনা, আর আমার কাছে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। পরী নিজে জাদুর লাঠি ঘোরালো
আর টিনার হাতে তিনটি বীজ এসে গেল। এটা কি? এগুলো জাদুর বীজ। তুমি এগুলো একটা ঘরের মাঝে পুঁতবে, একটা আস্তাবলে আর একটা খেতে, আর তিনটেতেই জল দেবে। পরের দিন তুমি জাদু দেখতে পারবে। সত্যি বলছো? হ্যাঁ। আর তখনই টিনা ওর দিদিমার আওয়াজ শুনতে পেল। টিনা, উঠে পড়ো বাবু, অনেক দেরি হয়ে গেছে। টিনা! টিনা উঠে দিদিমাকে জড়িয়ে ধরল। জানো দিদিমা, আমি জাদুর দুনিয়াতে চলে গেছিলাম, আর ওখানে পড়েই আমাকে তিনটে জাদুর বীজ দিয়েছে। একটা ঘরের মাঝখানে লাগাতে হবে, একটা আস্তাবলে আর একটা খেতে। এইগুলো দিয়ে কি হবে? জানি না, পড়ি বলেছে এটাই করতে হবে, আর এটাও বলেছে জাদু হবে। দিদিমা অবাক হলো। সে বুঝতে পারছিল না, যদি টিনা এই স্বপ্ন দেখে থাকে তাহলে ওর হাতে এই বীজ কোথা থেকে এলো। দিদিমা টিনার ওই তিনটে জাদুর বীজ পুঁতে দিল, একটা খেতে, একটা আস্তাবলে আর একটা ঘরের মাঝখানে। টিনা তিনটে বীজই জল দিল। দিদিমা, এখনো জাদু হচ্ছে না কেন? জানি না টিনা, মনে হচ্ছে আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দিদিমার মনে হচ্ছিল ওই তিনটে বীজ সাধারণ বীজ, ওতে কোনো জাদু হয় না। টিনা সারাদিন অপেক্ষা করতে লাগলো। দিদিমা ঘর সারানোর কাজে লেগে পড়ল। সকাল থেকে রাত্রি হয়ে গেল, কোনো জাদুই হলো না। জাদু কেন হচ্ছে না? এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, তারপর তুমি জাদুর দুনিয়াতে গিয়ে পরীকে জিজ্ঞাসা করো। এটা খুব ভালো আইডিয়া। টিনা তাড়াতাড়ি শুয়ে পড়ল, আর ক্লান্ত দিদিমাও। ওরা শুয়ে পড়তেই জাদু শুরু হয়ে গেল। ওদের ভাঙাচোরা ঘর থেকে এক বিশাল কুমড়োর ঘরে পরিণত হলো। আস্তাবলটাও বড় একটা কুমড়োর আকারে বদলে গেল। সমস্ত ক্ষেতে জুড়ে বড় বড় কুমড়ো ফলে গেল। পরের দিন সকালে যখন টিনা আর দিদিমা ঘুম ভাঙলো, ওরা দুজনে আশ্চর্য হয়ে গেল। টিনা দৌড়ে ঘরের বাইরে গেল। দিদিমা দেখো, আমাদের ঘর কুমড়োর ঘর হয়ে গেছে। কি? দিদিমা বাইরে এসে চমকে উঠল। ঘরও কুমড়ো ঘর হয়ে গেছিল, আর আস্তাবল আর খেতে বড় বড় কুমড়ো হয়েছিল। এইসব কি করে সম্ভব হলো? দিদিমা সম্ভব কেন হবে না, এই সবই জাদুতে হয়েছে। তুমি তো বলেছিলে জাদুতে বিশ্বাস করলে জাদু নিশ্চয়ই হবে। আর দেখো না। টিনা খুব খুশি হয়েছিল, কিন্তু দিদিমা কিছুই বুঝতে পারছিল না। হে ভগবান, অনেক ধন্যবাদ। আমি জানি না এই জাদু কি করে হলো, তবে মনে হয় টিনার বিশ্বাসের জোরেই হয়েছে। অনেক ধন্যবাদ ভগবান। টিনার ম্যাজিকের ওপরে এতটা আস্থা ছিল যে তাদের জীবন সত্যি ম্যাজিক হয়ে গেছিল।